আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান আল্লাহর আনুগত্যের ব্যবহারিক প্রশিক্ষণ ও সামষ্টিক আত্মনিবেদনের স্থান মসজিদ বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। পবিত্র কোরআনে আছে, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর, সূরা জিন আয়াত 18। মসজিদকে ভালোবাসা, মসজিদে বেশি সময় অবস্থান, মসজিদ পবিত্র পরিচ্ছন্ন, মসজিদের উন্নতি সাধন, মসজিদের আদব রক্ষা করা ইত্যাদি মসজিদের হক ও মসজিদ আবাদ রাখার শর্ত। মহান আল্লাহ বলেন, প্রথম দিন থেকে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার উপর, সূরা তওবা আয়াত 108। শহীদ ডাক্তার জিকরুল হক ছিলেন একজন বাঙালি পাকিস্তানি রাজনীতিবিদ ও চিকিৎসক, যিনি 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন। 2001 সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। এছাড়া তিনি পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। জিকরুল হক 1914 সালের 1 সেপ্টেম্বর নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার মোহাম্মদ শেখ জিয়ারতুল্লাহ আহমদ ও মাতা খামিউন্নেসা চৌধুরানী। তিনি 1933 সালে সৈয়দপুর ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক ও 1939 সালে কলকাতা ক্যাম্বেল মেডিকেল থেকে LMA পাস করেন। ডাক্তার জিকরুল হক সৈয়দপুরের দারোয়ারি হাসপাতালের হাজারিহাট দাতব্য চিকিৎসালয়ে অবৈতনিক মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ভাঙ্গারহাট শাহ আব্দুল গফুর চ্যারিটেবল ডিসপেন্সারিতেও অবৈতনিক মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন। কলকাতা ক্যাম্বেল মেডিকেল স্কুলে অধ্যয়নকালে তিনি একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাহচর্যে আসেন এবং ভারতভাগের পর তাদের অনুপ্রেরণায় রাজনীতিতে অংশ নেন। 1930 থেকে 1940 সাল পর্যন্ত মুসলিম ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি মুসলিম লীগে যোগ দেন। জিকরুল হক থানা মুসলিম লীগের সেক্রেটারি ও পরে সভাপতি এবং জেলা মুসলিম লীগের সহসভাপতি ছিলেন। 1954 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যুক্তফ্রন্ট মনোনীত মহাজের প্রার্থীকে পরাজিত করে আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 60-এর দশকে স্বাধিকার আন্দোলন এবং 1971 সালের অসহযোগ আন্দোলনে সৈয়দপুরের নেতৃত্ব দিয়েছিলেন। 1971 সালে 23 মার্চ সৈয়দপুরে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে স্থানীয় বাঙালি ও বিহারিদের মধ্যে সংঘর্ষ হলে অনেকেই জিকরুল হকের বাড়িতে আশ্রয় নেয়। সেই রেশ ধরে 25 মার্চ রাতে অন্যান্য নেতাদের সঙ্গে তাকেও গ্রেপ্তার করে রংপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে 12 এপ্রিল পর্যন্ত অমানসিক নির্যাতনের পর সেনানিবাসের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। সৈয়দপুরে তার সম্মানে একটি সড়কের নাম শহীদ ডাক্তার জিকরুল হক সড়ক করা হয়েছে। 1996 সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে ডাক বিভাগ তার নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে। 2001 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করে। বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য। এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। শিল্পের এই মাধ্যমে কোনো অংশে কম ছিল না এই অঞ্চল। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী ও মননশীল মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। শহীদ ডাক্তার জিকরুল হক রোডে চোখে পড়ল একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ। মসজিদের ভিতরে রয়েছে রঙিন ফুল, রঙিন লতাপাতা, আরবি হরফের লেখা ও কারুকাজ, যা সহজেই যে কারো নজর কাড়বে। মসজিদে একটি মাদ্রাসাও রয়েছে।